হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নূর এন্ড নাজ ক্রিয়েটস। আজকের ব্লগে আমি লন্ডন থেকে বাংলাদেশ আমি যাইতেছি এবং এই ব্লগে আমি আপনাদেরকে দেখাবো লন্ডন থেকে আমরা বাংলাদেশে কিভাবে আমরা ট্রাভেল করি এবং বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে। তো আপনারা না টেনে ভিডিওটা পুরো দেখবেন। তো লন্ডন থেকে যখন আমরা বাংলাদেশে যাইতে চাই অনেকে অনেকভাবে যায়, এটা নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে আমি লন্ডন থেকে যখন আমার ইন্টেনশন করলাম যে আমি বাংলাদেশে যাব, তো প্রথমে আমি নিজে টিকিট করছি অনলাইন থেকে। তো আমি বিমানের একটা অ্যাপ ডাউনলোড করে আমি বিমান থেকে সরাসরি আমি নিজে ওই অ্যাপসের মাধ্যমে আমি নিজে টিকিট করছি এবং এই টিকিটটা করতে গিয়ে আমাকে কিছু ডিসকাউন্ট আমি পাইছি। একজন ভাই বলছিল একটা কোড আছে যে এই কোডটা ইউজ করলে পরে আপনি আপনার চিপ হবে। তো আমার প্রায় 90 পাউন্ডের মতো চিপ হয়েছে। এই কোডটা ছিল হলিডে 2021। এই কোডটা দিয়ে আমি বিমানে সরাসরি টিকিট করছি, কোনো ট্রাভেল এজেন্সিতে আমি যাই নাই। তো সরাসরি টিকিট করার কারণে 816 পাউন্ডে টিকিট করছি। আমি 12টার সময় রাত্রে নিয়ত করছি আর সকাল 12টার সময় আমি টিকিট করছি এবং বিকালে 8টার সময় আমার 8:30 সময় আমার ফ্লাইট ছিল। তো চিন্তা করলাম যখন টিকিট অ্যাভেলেবল দেখলাম তখন আমি পরের দিন সকালে সানডে, যেই দিন আমি মানডে জার্নি বাংলাদেশে এসে পৌঁছেছি, কিন্তু আমি সানডে সকালে কোভিড টেস্ট করাইছিলাম। কোভিড টেস্ট আমি NHS-এর মাধ্যমে করাইছি, এখানে কোনো আমাকে পয়সা পে করতে হয় নাই, ফ্রি আমি টেস্ট করাইছি এবং এই ফ্রি টেস্টে আমার কাছে কোনো টাকা নেওয়া হয় নাই এবং এই টেস্ট সার্টিফিকেট দিয়েই আমি হিথ্রো এয়ারপোর্টে আসছি। এটা হিথ্রো এয়ারপোর্টে অ্যাকসেপ্ট করছে বাংলাদেশ, সিলেট এয়ারপোর্টে ওইটা অ্যাকসেপ্ট করছে এই কোভিড টেস্টটা সার্টিফিকেটটা, এখানে আমি কোনো পয়সা দিতে হয় নাই। তো করছি আমি, 1 ঘন্টার মধ্যে রেজাল্ট পেয়ে গেছি। আমি 10টার সময় গেছি কোভিড টেস্টের জন্য, 11টার সময় আমাকে রেজাল্ট দিয়ে দিছে এবং 12টার সময় আমি টিকিট করছি। 12টার সময় টিকিট করে আমি সরাসরি 2-3টার দিকে আমি হিথ্রো এয়ারপোর্টে রওনা দিয়ে দিছি। তো হিথ্রো এয়ারপোর্টে আসার পরে, এখানে আসার পরে আমার ওই কোভিড টেস্টের সার্টিফিকেটটা আমি তাদেরকে শো করতে হয়েছে কাউন্টারে, যে সময় আমি টিকিটগুলো দেখাই। তো অনলাইনের টিকিটগুলো আমি করছি আর অনলাইনের টিকিটের কপি অনেক সময় সাথে থাকলে ভালো হয়। এবং একটা টিপস আপনাকে এখানে দিতেছি, কোভিড টেস্টের সার্টিফিকেট যেটা, এটা 2টা কপি করা লাগে, জানি না কেন করা লাগে, কিন্তু বিমানের কাউন্টারে যখন আমরা গেছি, যখন আমরা এয়ারপোর্টের ভিতরে গেছি কাউন্টারে ডেস্কে গেছি, ওইখানে যাওয়ার পরে বলে আরেকটা কপি। তো অনেক কষ্ট করে অনেকক্ষণ দাঁড়াইয়া অন্য জায়গা থেকে আরেকজনের মাধ্যমে কপি আরেকটা করলাম। এই জন্য আপনারা যারা যাবেন 2টা কপি করে নিয়ে যাবেন। তারপরে আমরা বিমানে চড়ার জন্য আমরা এয়ারপোর্টে গিয়ে, আমরা এয়ারপোর্টে বিমানের কাউন্টার থেকে টার্মিনাল 2 থেকে আমাদের ফ্লাইট হয়েছে। টার্মিনাল 2 থেকে ওইখানে 7:30টার সময় আমাদের গেট নাম্বার বলছে। তো এই গেট নাম্বারে যাইতে হইলে 20 মিনিট আপনি হাতে রাখবেন যাতে আপনি গিয়ে পৌঁছতে পারেন পুরো আপনার গেটের কাছে। তো আগে থেকে চলে যাইবেন, গেটের কাছাকাছি গিয়ে বসবেন, যেই জায়গায় ইনফরমেশন আমি একটু আগে দেখাইলাম, এই ইনফরমেশনে আপনাকে লেখা থাকবে যে মনে করেন আমার ফ্লাইট ছিল 7:30, তো 7:30 আমাকে দেখাইছে কোন গেটে আমি যাব। তো ওইখান থেকে আরও 20 মিনিট আপনি ইয়ে করতে পারবেন। যদি এয়ারপোর্টে আপনি একবার সিকিউরিটি পাস করে আপনি ঢুকে যান, ঢুকে যাওয়ার পরে আপনি যদি আবার কোনো কিছু কেনাকাটি করেন, তো এটার ওয়েট আর কোনো কাউন্ট হয় না, আপনি যা ইচ্ছা তা কিনতে পারেন। যেমন আমি আগে আমার লাগেজগুলোতে আমি অ্যাকুরেট ইয়ে নিয়ে আসছি, ওয়েট নিয়ে আসছি। আমি 40 কেজি বিমান আমাকে অ্যালাউ করছে, কিন্তু আমি 40 কেজি থেকে আরও 2-3 কেজি কম নিয়ে আসছি যাতে আমার এখানে কোনো সমস্যা হইতে হয় না। এই জন্য আমরা সবাই চেষ্টা করবো ওয়েটগুলো আমরা যাতে অ্যাকুরেট নিয়ে আসি, ঘরের মধ্যে আমরা ওয়েট মেশিনে মাপা ভালো করে বা আইডিয়া করে আমরা নিয়ে আসবো, যাতে এখানে গিয়ে 1 কেজির জন্য আপনাকে অনেক পয়সা পে করতে হয়, তো এটা যাতে না করতে হয়। এয়ারপোর্টের ভিতর থেকে আমি বুটসের মধ্যে গেছি, ওইখানে যাওয়ার পরে অনেক জিনিস অনেক সময় অনেক অফার টফার থাকে, তো ওইগুলো নিয়ে আমি সুন্দরভাবে আমি গেছি। তো আমাদের ফ্লাইটে এই হলো আমাদের বিমান। আমাদের ফ্লাইটে অনেক লোক ছিল, প্রায় 200 জনের মতো লোক ছিল ফ্লাইটে। তো অনেক এই ফ্লাইটে সবচেয়ে বেশি মানুষ গেছিল। যখন মানুষ শুনছে যে বাংলাদেশে যাওয়ার পরে অনলি 4 ডেজ কোয়ারেন্টাইন করতে হয়, তো
তখনই সবাই চিন্তা করতেছে যে আমরা বাংলাদেশে যাই। আগে ছিল 14 ডেজ, মধ্যখানে এটা চেঞ্জ করে তারা 14 ডেজ করছে। তো 14 ডেজ করার পরে আমাদের জন্য ইজি, 14 ডেজ থেকে যখন 4 দিন করছে তখন আমাদের জন্য ইজি হয়ে গেছে। আর বিমানের খানির কথা কি বলবো, বরাবরের মতো এবারও বিমানের খানিগুলো অনেক ভালো ছিল, খাবারগুলো আমার কাছে খুবই পছন্দ হয়েছে, সবাই এটার বিমানের প্রশংসা করে। আর এইবার বিমানের সার্ভিসগুলোও খুবই ভালো ছিল, আমরা যে সময় সিটে বসি, বসার সাথে সাথে একজন মহিলা আসার পরে আসার কেবিন ক্রু আইসা বলছে যে আপনাদের যে কোনো জাতের প্রয়োজন হয় আমাকে ডাক দিবেন, আমি আপনাদের সেবায় নিয়োজিত। তো এইরকম অনেকে বলে না, অনেকবার আমি সফর করছি বিমান দিয়ে, কিন্তু এইবার তারা অনেক মানে দেখছি মানে অবস্থাটা অনেক ভালো হয়েছে। তো খাবারগুলো খাইয়ে আমরা এখানে বসছি, বিমানের মধ্যে বসছি। তো আপনারা সাথে থাকবেন, আমরা এখানে একটা ফর্ম দিয়ে আপনারা দেখতে পেয়েছেন এই ফর্মটা ফিল আপ করা লাগে। তো যে সময় আপনারা যাবেন, যাওয়ার সাথে সাথে আপনারা একটা পেন যদি সাথে নিয়ে রাখেন, তাইলে এই পেনটা সাথে রাখলে হবে কি আপনি অনেক সময় ফর্ম ফর্ম ফিল আপ করতে, এইটাও আপনাদের জন্য একটা নতুন টিপস। তো ফর্মটা যদি আপনি ফিল আপ না করেন, পেন না থাকে, তাইলে আরও জনের কাছে সাহায্য চাইতে হবে, তাইলে ওয়েট করতে হবে, অনেক ঝামেলা হয়। সাথে সাথে একটা পেন নিয়ে যাবেন, যাতে বিমানে কোনো কিছু দিলে আপনি ফিল আপ করতে পারেন। স্পেশালি অনেক বড়ো একটা পেপার দিয়ে এখানে অনেক ইনফরমেশন ফিল আপ করা লাগে বিমানে বসার পরে এই কোভিডের কারণে। এটা একটা ডিক্লিয়েশন, হেলথ ডিক্লিয়েশন সার্টিফিকেটের মতো। সো এটা আপনি ফিল আপ করে ওইটা আবার ইমিগ্রেশনে ওইখানে কাউন্টারে দেখানো লাগে। তো আমরা যেভাবে করছি ওইভাবেই আমরা করছি। তো এটা আপনারা সাথে থাকবেন, আমি সিলেট এয়ারপোর্ট পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাবো। সিলেট এয়ারপোর্টে কী ঝামেলা হইল এটা আমি এই ভিডিও শেষের দিকে বলতেছি, এখানে কী সমস্যা হয়েছে না হয়েছে। কারণ যখন আমরা এয়ারপোর্টে, আমরা এর আগেও আমার ব্লগেও দেখছেন, বাবুদিন ব্লগে অন্যান্য মানুষের ভিডিওতে দেখছেন এয়ারপোর্টে কী ঝামেলা হয়েছে। তো এই ভিডিও শেষের দিকে আমি এয়ারপোর্টে কী সমস্যা হয়েছে না হয়েছে ওগুলো আমি আপনাদেরকে তুলে ধরবো। তো এখানে আমরা এখন খাবার খাইতেছি, এখানে চকলেট দিছে, তারপরে মানে বরাবরের মতো সুন্দর খানা পরিবেশন করছে, অনেকই ভালো লাগছে। খাইয়া দেখেন প্লেটগুলো একেবারে শেষ হয়ে গেছে, একেবারে এমটি করে ফেলছি, অনেক হাংরি ছিলাম। তো মর্নিংয়ের ব্রেকফাস্টটাও খুবই ভালো ছিল, আমি ওইটাও দেখাইতেছি। এইটাই ছিল মর্নিংয়ের, রাত্রের খাবারের পরে যখন মর্নিংয়ে আমাদেরকে ব্রেকফাস্ট দিয়েছে। এখানে অমলেট ছিল, কিছু রোস্টেড পটেটো আর মাশরুম ছিল। তো মর্নিংয়ের নাস্তাটাও খুবই ভালো লাগছে, মজাদার নাস্তা ছিল। তারপরে যে সময় আমাদের সব কিছু শেষ হয়ে গেছে, আমাদের জার্নি শেষ, আমরা প্রায় 9 ঘন্টার মতো আমাদের জার্নি হয়েছে। 11:30 আমরা পৌঁছে গেছি, আমরা জার্নি শুরু করছিলাম 8:30 লন্ডনের টাইম, আর বাংলাদেশের টাইম 11:30 AM আমরা এসে পৌঁছে গেছি। বাংলাদেশে আমরা ল্যান্ড করছি সিলেট উসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। সো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করার পরে আমরা আমরা ইমিগ্রেশনের দিকে দেখতেছি। ইমিগ্রেশনের দিকে যাওয়ার পরে যে সময় আমরা ইমিগ্রেশন দিকে, এখানে আবার সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখতে হয় এবং মাস্ক বাধ্যতামূলক, আর সোশ্যাল ডিস্টেন্স যেটা এটা হইলো বাধ্যতামূলক। এখানে অনেক পুলিশ আছে মানুষকে সাহায্য করার জন্য। তো আপনারা দেখতেছেন এখানে মানুষ সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে করে লাইনে দাঁড়াইতেছে। অনেক ফ্লাইটে অনেক লোক ছিল, প্রায় 150 থেকে 200 জনের মতো লোক ছিল। তো ওইখানে একজনের পর একজন দাঁড়াইয়া, তারপরে তারা ইমিগ্রেশনে তারা চেক করে, তারপরে একজন একজন করে গিয়ে করছে। এখানে ইমিগ্রেশনের যে সময় মানুষ দাঁড়ানোর পরে, যখন একজন একজন করে গেছে, যাওয়ার পরে একটা কাউন্টার আছে, একটু পরে আমি আপনাদেরকে দেখাইতেছি। এই কাউন্টারে আপনাদের ওই সার্টিফিকেটটা দেখাইতে হয়, তারা ওইখান থেকে আর একটা স্লিপ দিবে, ওই স্লিপ নিয়ে ইমিগ্রেশন অফিসারের সামনে যাইতে হবে আপনার পাসপোর্ট নিয়ে। আর কিছু নেই, তো ওইখানে তারা আবার চেক করবে যে আপনার কাগজপত্র সব কিছু ঠিক আছে কিনা। আর সাথে কিছু আপনাদেরকে এয়ারপোর্ট দেখাইতেছি, এই দেখেন আমাদের সিলেটের এয়ারপোর্ট, যে বিমানে আমরা আসছিলাম ইন্টারন্যাশনাল ফ্লাইট, এখানে এসে ল্যান্ড করে ডাইরেক্ট সিলেট ছিল। আমার ফ্লাইটটা ছিল লন্ডন টু সিলেট ডাইরেক্ট। তারপরে আমরা এখানে কাউন্টারে আসছি, এই কাউন্টারে প্রথমে আমাদের কাগজপত্রগুলো দেখাইতে হয়, দেখানোর পরে তারপরে আমরা ইমিগ্রেশনের দিকে যাই। এই হলো লেফটের দিকে হইলো ইমিগ্রেশনের ডেস্ক,
তো এখানে আবার সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে করে একজন একজন করে দিতে হয়। আমরা এখন ওয়েট করতেছি, তারা যখন ডাকবে একজন একজন করে তখন আমরা যাব। তো যত সময় ইমিগ্রেশন পাস হয়ে গেছে, ইমিগ্রেশন পাস হওয়ার পরে আমাদের এখন লাগেজ কালেকশন করার দরকার। তো লাগেজ কালেকশন যখন আমরা করব তখন আমরা লাগেজকে দিয়েছি আগে থেকে, কারণ আমাদের ওইখানে বাইরে বাইরে কিউটি অনেক লম্বা ছিল, এই জন্য লাগেজগুলো পড়ে আছে বেল্টের মধ্যে। তো আমি আমার লাগেজকার সাথে সাথে গিয়েই পেয়ে গেছি। আমার দুইটা লাগেজ ছিল বেল্টের মধ্যে, আমি দুইটা লাগেজ দিয়েছিলাম এবং আমার ওয়েটটা আমি আমার আগে থেকে অ্যাকুরেট করে আসছি, এই জন্য আমাকে আর কোনো ঝামেলা করতে হয় নাই, ইজিলি আমি চলে আসছি। তারপরে আমার সেকেন্ড লাগেজ আমি খুঁজতেছি, প্রথম লাগেজ আমি পেয়ে গেছি, সেকেন্ড লাগেজ এখন খুঁজে বাইর করতেছি কোন জায়গায় রাখছে, কারণ বেল্টগুলো আর চলতেছে না। তো এইরকম যদি বেল্ট চলে থাকে না আপনার অনেক লম্বা চক্কর, তো আপনি যদি একটু ঘুরেন তো ওই দেখেন কে হয়তো বেল্ট থেকে নামাই রাখছে। এটা আমার ব্লু লাগেজ, তো আমি ব্লু লাগেজটা আমার পেয়ে গেছি। এই দুইটা লাগেজ আমার পাওয়ার পরে তারপরে আমি এখন বাইরিয়ে যাব। এখানে আমাদের কিছু ঝামেলা হয়েছে, যখন লাগেজ আমরা শেষ হয়ে গেছে এখানে অনেক ঝামেলা হয়েছে। এই ঝামেলাটায় আমাদের অনেক কষ্ট হয়েছে, এখানে প্রায় 2 ঘন্টার মতো আমরা দাঁড়াইয়াছিলাম। এই দেখেন লাইনের মধ্যে লোক দাঁড়াইয়া আছে, এই লাইনটা হইল বিভিন্ন হোটেলের লাইন, বিভিন্ন হোটেল, ওই হোটেল থেকে মানুষগুলা আসে আমাদেরকে নেওয়ার জন্য। আমরা বিমানে থাকা অবস্থায় আমরা অনলাইনে বুক করে নিয়েছি হোটেল। তো অনলাইনে বুক করলে আপনি, আমরা booking.com দিয়ে কেউ করছে, কেউ ডাইরেক্ট ফোন করে করছে। সো booking.com দিয়ে যদি আপনি করেন তাইলে অনলাইনে আপনি সব কিছু পারবেন এবং একটা সিকিউর থাকে। আর কেউ ফোন করে ডাইরেক্ট হোটেলে বুক করছে, যে যেভাবে পারছে এরকম বুক করছে। এখানে বিমানে নির্দিষ্ট 8টা হোটেল আছে, এই 8টা হোটেলের মধ্যে আপনি যে কোনো একটা হোটেলে উঠতে পারেন। তো আমরা উঠছিলাম হলি সিটি, সো হলি গেট, দুর্গা গেট, দুর্গা গেটের কাছাকাছি একটা হলি গেট হোটেল আছে, এই হোটেলে আমরা উঠছিলাম। সো এই হোটেলে উঠার আগে আমরা যখন ইমিগ্রেশন পাস করছি, ইমিগ্রেশন পাস করার পরে আমাদেরকে বাসে নিয়ে উঠাইছে। সো এইখানে এইখানে দেখেন BRTC বাস, এই ডাবল ডেকার বাস। সো নিচের তলায় তারা লাগেজগুলো রাখে, তো লাগেজগুলো তারা নিজস্ব তত্ত্বাবধানে উঠায় এবং আপনি নিজে গিয়ে শুধু গাড়িতে উঠবেন। তো আমি আমার হ্যান্ড লাগেজ নিয়ে নিজে গাড়িতে উঠে গেছি আর আমার মেইন লাগেজগুলো তারা গাড়িতে উঠেছে। তো এখানে আসলে কোনো ঝামেলা হয় নাই, ইয়ে করতে সময় কিছু লেট হয়েছে বাসগুলা, যখন তারা ইয়ে করে বাসের মধ্যে যখন মানুষ ঢুকায় তখন সব বাস একত্রিত করে, আগে পিছনে পুলিশ ছিল, আগে একটা পুলিশ কার ছিল, পিছনে একটা পুলিশ কার ছিল, আমাদেরকে গার্ড করে নিয়ে গেছে। তো এখন আমরা এয়ারপোর্ট থেকে বাইরে গেছি, আমাদের 4টা বাস ছিল, 4টা হোটেলের, একটা ছিল নোজান হোটেলের, একটা ছিল হলি সিটি, একটা ছিল হলি গেট, আর একটা ছিল অনুরাগ হোটেলের, আর একটা ছিল হলি সাইট। এই 4টা বাস একত্রিত রওনা দিয়েছে একটার পর একটা। এইখানে আমি যে বাসে আছি, আমার সামনে আর একটা বাস আছে, এই সব বাসগুলা আমাদেরকে গার্ড করে নিয়ে আমাদেরকে হোটেলে নিয়ে যাবে। তো এখানে আমরা কিছু সিলেটের রাস্তাঘাট দেখাইতেছি এয়ারপোর্ট থেকে বাইরে হওয়ার পরে। অনেক সুন্দর মনোরম পরিবেশ, অনেক সুন্দর জায়গা, অনেক দিন পরে দেশে আসলাম এবং দেশের অনেক কিছু আপনাদেরকে দেখাইতে পারতেছি। তো এইখান থেকে আমরা ডাইরেক্ট হোটেলে আসবো। তো এয়ারপোর্টের মধ্যে আমাদের যা কষ্ট যেটা হয়েছে, বাসের মধ্যে অনেকক্ষণ বসা লাগছে, কারণ 4টা বাসের মানুষগুলা সবাইকে উঠানো, এগুলা নিয়ে অনেক প্রায় 2 ঘন্টার মতো গেছে। আর হোটেলের গাড়ি, হোটেলের লোক আসতে আসতে জানি না কি জন্য এত লেট হয়েছে। আর ডিসিপ্লিনের অনেক অভাব, অনেক লোক ভালো করে ডিসিপ্লিন সব কিছু করতে পারে না। এক একটা হোটেলের এক একটা গাড়ি সাইডা দিলেই চলতো, কিন্তু এখানে আমাদেরকে এরম ছাড়া হয় নাই, 4টা গাড়ি একসাথে গেছে। তো এখানে গিয়ে একটু কিছুটা ঝামেলা হয়েছে। তারপরে আমরা এই রাস্তা দিয়ে, যেটা সচরাচর আমাদের এয়ারপোর্টের যে বড়ো রাস্তাটা, এই রাস্তা দিয়েই আমরা, এই আমার সামনে দেখতেছেন 2টা বাস, এই যেরকম পুরো বাসটা আমাদের দিয়ে আসছে। তো আমরা এখন পৌঁছে গেছি দুর্গা গেটের কাছাকাছি। দুর্গা গেটের একেবারে মুখের মধ্যে, মানে মেইন রোড থেকে ঢোকার সময় প্রথম যে হোটেলটা, এই হোটেলটা আমরা আসছি। এই হোটেলটা এখন দেখেন আপনাদেরকে রিসেপশনে, এখানে আসার পরে আমাদের কোভিড সার্টিফিকেট যেটা ওইটাও দেখাইতে হয়েছে, আমাদের পাসপোর্ট দেখাইতে হয়েছে। পাসপোর্ট দেখানোর পরে তারপরে আমাদেরকে রুম দিয়ে দিয়েছে। তো এখানে আমরা 4 দিন কোয়ারেন্টাইন করব,
ঢোকার সাথে সাথে তাদের তারা আমাদেরকে এই রকম হোটেল দিছে। এই হোটেলের প্রাইসটা হইল 2000 টাকাও আছে, 1800 টাকাও আছে, 1200 টাকাও আছে। তো আমি যেটা নিছি এটা হইলো 1200 টাকা, সম্ভবত 1200। আমার ফ্রেন্ড আমার জন্য করছে, তারপরে 1200 টাকা দিয়ে 1200 টাকার মতো আমাদের মনে হয় গেছে পার ডে, বা একটু আগে পিছিয়ে হইতে পারে, রুম অনুযায়ী পয়সাটা হয়। তারপরে আমরা কিছু খাবারের অর্ডার দিলাম। খাবারের অর্ডার দেওয়ার সময় দেশীয় খাবার সবার সময় আমার পছন্দ, তো এখানে একটা মাছের চাটনি, আলু ভর্তা, ডাল আর কিছু দুইটা পাবদা মাছ নিছিলাম। তো এই খাবারগুলা আমি প্রথম রাত্রে খাইছি। তো আশা